আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব হয়ে দুইশো বারো করি নিজে এই অংশটা করব যারা আগের ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সে ভিডিও দেখে নিবে আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব দেখো কি বলেছে এমন একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ও চার সেমি এবং চার সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তখন কীরূপ ত্রিভুজ পাবো দেখি তাহলে দেখো আমাকে কি কি বলেছে না পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার আর পঁয়তাল্লিশ ডিগ্রি যেগুলো বলে দিবে ত্রিভুজ আকার আগে সেগুলোকে কিন্তু আবার করে নিতে হবে আর এখানে যে কোন অঙ্কনটা বলেছে সেটা কিন্তু কখনোই চাদা দিয়ে হবে না যদি সেই কোনটা স্কেল ও পেন্সিল কম্পাসকে ব্যবহার করে করা যায় তাহলে কিন্তু সেটাকেই আমাকে করতে হবে তারপরে ত্রিপুষটাকে অঙ্কন করতে হবে তাহলে ফার্স্ট আমরা পাঁচ সেমি চার সেমি আর পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে নেব আচ্ছা তাহলে এটাকে আমি এক নম্বর প্রশ্ন বলছি দেখো কি কি বলেছে আমাকে বলেছে হচ্ছে চার সেমি পাঁচ সেমি আর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রথমে চার সেন্টিমিটার আমরা এঁকে নিই প্রথমে চার সেমি এঁকে নিচ্ছি চার সেমি কিভাবে আঁকতে হয় এগুলো তোমাদের নতুন করে শেখানোর কিছু নেই তোমরা সবাই জানো চার সেমি হলো তারপরে আমরা পাঁচ সেন্টিমিটার রাখবো এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বলেছি যে চাদা ব্যবহার করব না আমরা কম্পাসকে ব্যবহার করে আঁকবো তাহলে আমরা এখানে কম্পাসকে ব্যবহার করে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার জন্য আমাকে প্রথমে নব্বই ডিগ্রি আঁকতে হবে কারণ নব্বইকে অর্ধেক করলে পঁয়তাল্লিশ পাবো তো নব্বইকে আঁকার জন্য আমাকে কি করতে হবে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমাকে কিন্তু এখানে কেটে নিতে হবে যে কোনো মাপের বৃত্তচাপ এখানে কেটে নিলাম কাটার পর ওই বৃত্তচাপটাকেই সমান করে যদি আমরা কাটি তাহলে ষাট হবে ষাট কে যদি আমরা কাটি তাহলে হচ্ছে একশো কুড়ি হবে এবার ষাট আর একশো কুড়ি কে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু তোমার হচ্ছে নব্বই ডিগ্রি হবে তো আমার এখানে নব্বই ডিগ্রি লাগবে না তাই জন্য আমি এক কাজ করব যে এখানে পুরো দাগ দিচ্ছি না আমি এই রকম ভাবে অংশটাকে কেটে নিলাম তার মানে এইটুকুটা হচ্ছে নব্বই তোমরা একটা সরলেখাও করতে পারো তো এই যে নব্বইটা হলো আমার এখান থেকে এইটুকুটা হচ্ছে নব্বই তো নব্বই এর সমান করে বা সে একই বৃত্তচাপ রেখে দিতে পারো তোমরা নিয়ে সমধিখণ্ডিত করি তাহলে নব্বই কোনটা এখান থেকে এই অংশটা হচ্ছে নব্বই তাহলে এইটাকে সমধিখণ্ডিত আমি করে দিচ্ছি তাহলে এইটাকে যদি আমরা সমধিখণ্ডিত করে দিই তাহলে নব্বই তাহলে কাকে করলাম না এখান থেকে এইটুকুটা হচ্ছে নব্বই তাহলে এখান থেকে আর এটাকে করলাম আচ্ছা তোমাদের যদি অসুবিধা হয় তাই জন্য আমি এখানে একটা সহালিকাই টেনে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ তোমরা এইভাবে দেখে অভ্যস্ত তাহলে এই কোনটা আর এই কোনটাকে কি করলাম মাপ নিয়ে করলাম তাহলে সমদীখনিত অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমার এখানে অঙ্কন হয়ে গেল তাহলে এইটা হচ্ছে ডিগ্রি তাহলে দেখো আমাকে বলেছে সেগুলো আমার আঁকা কিন্তু হয়ে গেল আমাকে বলেছিল যে পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি কলম দিয়ে করছি কারণ তোমাদের দেখার সুবিধার জন্য তাহলে চার সেমি এইটা ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার হ্যাঁ আর এই কোনটা আমার হয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমার আঁকতে বলেছে এইবারে আমরা কি আঁকবো এইবারে আমরা ত্রিভুজটা এবার যখন ত্রিভুজ আঁকবো ফার্স্ট আমি একটা ভূমিকে এখানে অঙ্কন করে নিচ্ছি ভূমি একটু বড় করে আঁক করবো যে কোনো মাপ নিয়ে আমরা করব তাহলে এটা হচ্ছে একটা ভূমি হয়ে গেল এইবারে দেখো কত ডিগ্রি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ফার্স্ট অঙ্কন করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করব। এই যেখানে যে বৃত্তচাপটা আমরা এঁকেছি সেই মাপটা নিয়ে সেই একই মাপ নিয়ে আমাকে কিন্তু এখানে বৃত্তচাপ আঁকতে হবে এখানে কিন্তু আমাকে বৃত্তচাপটা এঁকে নিতে হবে সেম মাপটাকে নিয়ে আচ্ছা এবারে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এখান থেকে এই অংশটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে এটা কেটে নাও তাহলে তোমার দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আমার অঙ্কন হয়ে গেল তাহলে দুটো বাহু আর একটা কোন যখন আমাকে বলে দিবে তখন ফার্স্ট আমি কিন্তু কোনটাকে এগিয়ে নেব কারণ একটা কোন বলেছে তাই জন্য ওকে আগে প্রাধান্য দিচ্ছি ওটাকে আগে এঁকে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে দিলাম এবারে দেখো এবারে কি বলেছে পাঁচ সেমি আর চার সেমি দুটো বাহু এবার বলেছে চার সেমির বিপরীত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চারের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রির একটা সম্পর্ক আছে তাই জন্য এটাকে আমি আগে আঁকবো না কি না আগে পাঁচ সেন্টিমিটারকে কে এঁকে নিব তাহলে পাঁচের সমান করে পাঁচের সমান করে আমি কি করলাম না এখান থেকে একটা অংশ কেটে নিলাম তাহলে এইটা তোমার হচ্ছে পাঁচ সেন্টিমিটার হয়ে গেল আর পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো জিনিস আমার কিন্তু এখান থেকে হয়ে গেলো এইবারে বলেছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি বিপরীত বাহু মানে এই বাহুটা কত হবে না চার সেন্টিমিটার হবে তাহলে আমাকে এবার কি করতে হবে না চারের সমান করতে হবে চারের সমান করলাম সমান করার পর এই যে অংশটা পেয়েছি আমি এই বিন্দ দুটো যেটা আছে সেখান থেকে কী করলাম সেখান থেকে আমি হচ্ছে দুটো বৃত্তচাপ কেটে নিলাম দুটো বৃত্তচাপ দেখি এইভাবে কেটে নেচ্ছি মানে ওই পাঁচের সমান করে আমি এখানে বসিয়ে বৃত্তচাপ দুটো কেটে দিলাম এবার দেখো বৃত্তচাপটা ভূমিটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে আর এখানে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে তাদেরকে কি করব আমরা তাহলে তাদেরকে আমরা কিন্তু যুক্ত করে দিব তাহলে এটাকে যুক্ত করে দিই আর এখান থেকে এটাকে যুক্ত করে দিই তাহলে একটা জিনিস মাথায় রাখবে এই ধরনের ক্ষেত্রে যে এই যে বাহুটা বলেছে এই বাহুটার তুলনায় যদি এই যে বাহুটা আমরা আঁকছি এইটা যদি ছোট হয় তাহলে কিন্তু দুটো ত্রিভুজ আঁকা যাবে তাহলে আমাদের এখানে কিন্তু দুটো ত্রিভুজ অঙ্কন হলো তাহলে এর একটা নাম দিয়ে দিব আমরা এ বি এখানে নাম দিলাম ধরো সি এটার নাম দিলাম ডি তাহলে দেখো এ এ বি বিটা কত এ বিটা হচ্ছে পাঁচ সেমি এ বি হচ্ছে পাঁচ সেমি আর এইটা কিন্তু তোমার চার সেন্টিমিটার এই বাহুটাও চার সেন্টিমিটার এবং এই বাহুটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এসি বা এডি এসি বা এডি দুটোই কিন্তু চার সেন্টিমিটার হলো আর ABC হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে নাম দিয়ে দাও হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে তোমরা ত্রিভুজ কি কি পেলাম সেটা এবার লিখতে হবে তাহলে দুটি ত্রিভুজ হচ্ছে কি কি পেলাম তাহলে দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজ কি পেলাম ত্রিভুজ সি ও ত্রিভুজ পেলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে অঙ্কটাকে করতে হবে তাহলে তোমাদেরকে এই ধরনেরই একটি অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই বাড়িতে চেষ্টা করবে কি না এবিসি ত্রিভুজের এব আমি নামকরণ করে দিয়েছি আগের এই যে অঙ্কটা ছিল এখানে কিন্তু নিজের ইচ্ছা মতো নামকরণ করেছে কারণ বইয়ে কোনো নির্দিষ্ট নামকরণ বলেনি তাহলে এবিসি ত্রিভুজি কোন এবিসি ষাট ডিগ্রি এবং সেমি ও ac 5 সেমি হলে 5 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো 5 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা পারবে আজকে এই পর্যন্তই থাক এরপর আমি নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল PKB math